ओमाचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो मञ्चकल्पोत्तरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনা স্মৃতি ব্রাহ্ম সমাজ বেনিপালের বাগানবাড়িতে শ্রী রামকৃষ্ণ দেব এসেছেন ভক্তদের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। ব্রাহ্ম সমাজের বিশেষ উৎসব চলছে বেনিপালের বাগানবাড়িতে, সেইখানেই তিনি এসেছেন এবং তিনি ভক্তদের সঙ্গে কথা বলছেন, এইটি আমরা দেখতে পাচ্ছি। এখানে তিনি ভক্তদের নিয়ে আলোচনা করছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন, নানা রকমের বিষয় প্রসঙ্গ হয়েছে। আমরা যেখানটা ছেড়েছি সেদিনকে, সেদিনকে তিনি সমাধি বিষয়ে কথা বলছেন। আমাদের যে ষটচক্র আছে সেই ষটচক্রের বিষয়ে তিনি কথা বলছেন এবং সেই ষটচক্রের বিষয়ে কথা বলতে বলতে তিনি শেষ করেছেন যেটা, কহিনু জ্ঞানীর পথ কঠিন অতিশয়, তোমাদের ভক্তিপথ জ্ঞানমার্গ নয়, ভক্তিভরে করো ভক্তিপথে বিচরণ, এ পথ যেমন ভালো সহজ তেমন। এটা হচ্ছে কথা, একবারে খুব স্ট্রেইটভাবে তিনি কথাটা বলছেন যে এ পথ তোমাদের জন্য নয়, ব্রহ্মজ্ঞানের যে পথ নিরাকার ব্রহ্মের সাধন, এ পথ আমাদের সবার জন্য নয়। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু তথাপি এ কথা সত্য যে সব পথ সবার জন্য নয়, সব জিনিস সবার জন্য নয়। শ্রীরামকৃষ্ণ যেরকম বর্ণনা করেছেন যে বাড়িতে মাছ এসেছে, মা সন্তানদের পেটের যেরকম অবস্থা সেই অনুযায়ী মাছের নানা পথ রান্না করে দিচ্ছেন। কারুর মাছ ভাজা সহ্য হয়, কারুর মাছের কালিয়া সহ্য হয়, কারুর পেটে মাছের ঝোল সহ্য হয়, আবার কারুর পেটে মাছের অম্বল, যার পেটে পেটে যা সয়। হিন্দু ধর্মের এটা একটা বৈশিষ্ট্য, এই নানা রকমের পথ রয়েছে। কিন্তু এরকম যেরকম মিসেস ঘোষ এবছর দুর্গাপূজায় জামদানি কিনেছেন বলে আমাকেও জামদানি কিনতে হবে, ওটা যেরকম ঠিক নয়, আমাকে হয়তো অন্য কিছু ভালো তাঁতের শাড়ি পরলে অত ভালো দেখাতো, এটা যেমন আমরা বুঝি না। শাহরুখ খান চুল মাকিয়েছে, আমির খান চুল মাকিয়েছে, তো আমাদেরও চুল মাকাতে হবে, চুলের রং লাল করতে হবে, করে একটা অদ্ভুত বিড়িকিচ্ছিরি একটা চেহারা বানাতে হবে, এটা যেমন সত্য কথা নয়, ঠিক সেই রকমই বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের জন্য পথ নির্দিষ্ট করা আছে। অন্যরকম গেলে কি হবে, আমরা কখনোই পথে ইন্টারেস্ট পাব না। এই আমাদের যখন এই আমি তো খুব পেটুক ছিলাম একটা সময়, তা যখন ডায়েটিশিয়ান ডায়েট চার্ট করে দিতেন তখন উনি ডায়েট চার্ট করবার সময় নানা রকমের অপশান দিতেন, সেই একই এই যে খাবার দাবার ওটস টোটস কীরকমভাবে খেতে হবে, নানা রকম কায়দা কীরকমভাবে খেতে হবে, তার সব বিধিনিষেধ বলতেন, বলে দিতেন আমাকে, সুলুক সন্ধান দিতেন। আমি বলতাম খেতে তো হবে ওটস, তাহলে এত রকমের সুলুক সন্ধান কেন? বুঝলেন, খাবারের প্রতি ইন্টারেস্ট কোনোভাবে গেলে চলবে না, খাবারের উপর যদি ইন্টারেস্ট চলে যায় তাহলে মুশকিল। কিন্তু তাই খাবারটাকে কীরকমভাবে ইন্টারেস্টিং করতে হবে সেটা বলাটা আমাদের অন্যতম কাজ। এই কথাটা তিনি আমাদের বারবার বলতেন, আমরা খুব অবাক হয়ে যেতাম তিনি যখন বলতেন এসব কথা। ঠাকুর সেই রকম আমাদের ভগবানের প্রতি যেন ইন্টারেস্ট সামান্যতম না কমে সেইটার কথা বলছেন, এবং সেইটার কথা বলতে গিয়ে তিনি এই সুলুক সন্ধান, নানা রকমের সুলুক সন্ধান দিচ্ছেন। জ্ঞানমার্গ সম্পর্কে ডিটেল আইডিয়া করেছেন, আজকে তিনি বলছেন ভক্তি বিষয়ে, যেখান থেকে আমরা শুরু করব।
পূজা জপ বিষয়াদির কর্মাবলি যত সমাধিস্থ হইলে সকলে সকল হয় রত। কর্মের আড়ম্বরে প্রথমে প্রথমে সেদিকে এগুবে যত তত কর্ম কমে। অপর কর্মের কথা রাখো বহুদূর, লীলাগুণে তার তাও বন্ধ। অপর কর্মের কথা রাখো বহুদূরে, লীলাগুণ তার তাও বন্ধ করে। দ্বিতীয় খণ্ডের কথা সর তুমি মন, আই করিলেন যবে দেহ বিসর্জন। তর্পণ করিতে প্রভু যান গঙ্গা জলে, অঞ্জলি না হয় বদ্ধ জলকে পড়ে গেলে। হইলে ঈশ্বর লাভ কর্মকাণ্ড নাশে, উপমা ধরিয়া তত্ত্ব করিতে প্রকাশ। তর্পণের কথা তাঁর করিয়া স্মরণ, ব্রাহ্মভক্তগণ আজি করেন বর্ণন। ব্যাপার দেখিয়া তবে মহাচিন্তা জুটে, অঞ্জলিতে জলবিন্দু কেন নাহি উঠে। শাস্ত্রোক্ত পণ্ডিত সেথা দাদা হলধারী, ভীতচুত্তে কারণ জিজ্ঞাসা তার করি। বুঝিয়া জানিয়া তবে হলধারি কয়ে, ইহাই গলিত হস্ত শাস্ত্রের নির্ণয়। হইলে ঈশ্বর লাভ দর্শনে তার, তর্পণাদি কর্মকাণ্ড নাহি রহে আর। কর্মনাশ বিধানে কি যুক্তিমত নয়, স্বভাবত কর্মনাশ আপনি হয়। প্রয়াস করিলে পরে কর্ম করিবারে, অকর্মণ্য অঙ্গ কর্ম করিতে না পারে। বাখানিতে সারতত্ত্ব ধারণা কারণ, উপমায় দেন প্রভু ব্রাহ্মণ ভোজন। পুথিকার বলছেন এটা একটা অদ্ভুত সুন্দর বিষয়বস্তু। তিনি বলছেন পূজা জপ বিষয়াদির কর্মাবলী যত সমাধিস্থ হইলে হয় সকলে হয় হত। সমাধিস্থ হইলে সকলে হয় হত। এ দেখবেন এই যে আমাদের শাস্ত্রে পূজাকে অধমাধম বলেছেন, এটার আবার অনেক রকমের ব্যাখ্যা আছে। নানা লোক নানা রকম ব্যাখ্যা করে, বলতেন যে পূজা হচ্ছে অধমাধম। অধমাধম নয়, এর অর্থ অধমাধম বলতে বোঝাতে চেয়েছেন সহজে মানুষ করতে পারে, খুব সাধারণ মানুষ কোনো রকম চেষ্টা ছাড়াই যেটা করতে পারে সেটা হচ্ছে পূজা জপ ধ্যান। এ পূজা জপের বিষয়, যখন আমরা অঞ্জলি প্রদান করছি, যখন প্রথমে কল্পনাই করি দেবতার কাঁচের ছবি পাদে পদ্মে অঞ্জলি প্রদান করছি, আমরা যখন বিশ্বাস করি যে ঠাকুরকে এইসব মন্ত্র মুদ্রা টুদ্রা দেখিয়ে তাকে খেতে দিচ্ছি, ওই মুদ্রা দেখি কেন খেতে দেওয়া, মুদ্রা আনন্দ বর্ধন করে, মুদ্রার কাজ হচ্ছে আনন্দ বর্ধন করে। আমরা ছোট ছেলেকে খাওয়ানোর সময় বলি না, আয় পাখি লাচ্ছোলা, এর সঙ্গে খোকার সাথে আস্তুই কর খেলা। আমরা সেই নানা রকম এমনি এমনি অনেক কিছু দেখাই, এমনকি ছোট ভাইকে মেরে দিই, যে সেই বড় ভাইকে মেরে দিই যে দেখ ছোট ভাই খাচ্ছে না, সেই দেখে দাদা মার খাচ্ছে দেখে ছোট ভাই চুপচাপ খেয়ে নেয়। এরকম নানা রকম করি, কেন করি না, তাকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক সেই রকম পূজায়তেই যে খাবার দেওয়ার সময় যে নানা রকমের মুদ্রা দেওয়া হয় দেবতাকে অ্যাট্রাক্ট করার জন্য, তাকে আকর্ষিত করার জন্য। তারপরে মনে মনে কল্পনা করি তিনি দেখছেন তিনি খাচ্ছেন। আপনাদের বলেছি আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সামে শিবদাস মারা ছিলেন, তিনি পূজারীকে এসে বলে দিয়ে যেতেন কোথায় কি দেওয়া আছে, কোন খাবারটা কিভাবে দেওয়া আছে, সেইগুলো তিনি আমাদের বলে দিয়ে যেতেন। একবার আমি খুব বিরক্ত হয়েছিলাম, আমি বিরক্ত হয়ে বললাম কেন আপনি বলছেন, তখন উনি বললেন যে যদি তুমি না জানো ভাতের কোনখানটায় ঘি আছে, ঠাকুর যখন খেতে বসবে তখন তো তুমি বলতে পারবে না এইখানে ঠাকুর ঘি আছে, এইখানে মাছ ভাজা আছে। ঠাকুর যদি জিজ্ঞেস করেন ফুলকপির ঝোল কি দিয়ে রান্না করেছো, তুমি যদি না জানো যে কই মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করেছে তাহলে তুমি বলতে পারবে না। ক্ষীর কমলার রেসিপি যদি ঠাকুর জিজ্ঞেস করেন যে কমলাগুলো গোটা গোটা আছে দুধটা ফাটেনি, তাহলে তুমি কেমন করে বলবেন। দেখুন দেবতাকে একবারে মানুষের স্তরে নিয়ে এসেছেন, যখন দেবতা সিংহাসন ছেড়ে মানুষের স্তরে আসে আমার আপনার মতো বন্ধু হয়ে যান, তখন কিন্তু তার ঐশ্বরিক ক্ষমতা ঐশ্বরিক গুণ সামান্যতম কমে না। আর আমি যত দেবতার সন্নিকটে আসতে থাকি তত তাকে জীবন্ত জাগ্রত বলে আমাদের বোধ হতে থাকে। আপনারা অনেকেই দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, নবদ্বীপের ধামেশ্বর মূর্তি আছে চৈতন্য মহাপ্রভুর, একটি ভারী সুন্দর মূর্তি। চৈতন্য মহাপ্রভুর যখন জন্মস্থান গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল সেই সময় মা বিষ্ণুপ্রিয়া দেখলেন যে অবতারের জন্মস্থানের কোনো রকম চিহ্ন থাকল না, তখন তিনি যে কাছের তলায় চৈতন্য মহাপ্রভুজির
আঁতুর ঘর হয়েছিল, সেই গাছটি, সেই নিম গাছটি কেটে ওই ধামেশ্বর বিগ্রহটি নির্মাণ করলেন। ধামেশ্বর বিগ্রহটি অপূর্ব, সব জায়গায় আমরা ঊর্ধ্ব বাহু দেখি, এখানে আগে, যেন জগতের সবাইকে আলিঙ্গন করছেন, জগন্নাথ স্বরূপ আলিঙ্গন করছেন। আর সারা জীবন বিষ্ণুপ্রিয়া দেবী ওই বিগ্রহটি সেবা করেছেন, এবং বলা হয় বিষ্ণুপ্রিয়া দেবী ওই শরীরের মধ্যে লীন হয়ে গেছেন। লীন হয়ে গেছেন কি অন্য কি যা গল্প আছে সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই বিগ্রহটি নাকে দেবী বিষ্ণুপ্রিয়ার নোলকটি পড়ানো আছে, অপূর্ব সুন্দর বিগ্রহ। সারা নবদ্বীপ জুড়ে অনেক বিগ্রহ আছে, এটা আমার ব্যক্তিগত মতামত, সোনার গৌরাঙ্গ হেন টেন অনেক কিছু আছে, ধামেশ্বর বিগ্রহের মতো এত আকর্ষণীয় ক্ষমতা নেই, দাঁড়ালেই মনে আছে তিনি যেন হাত বাড়িয়ে আছেন এক্ষুনি ছোবেন। আমার মনে আছে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন তাকে দোলায় দোল খাওয়ানো হচ্ছিল, দোলনাতে দোল খাওয়ানো হচ্ছিল, ওই যখন দুলছেন একটু এগিয়ে আসছেন মনে হচ্ছে আমি হাত বাড়ালেই যেন তার স্পর্শ পাব। এই দেখুন, দেবতা বিগ্রহ থেকে নেমে এসেছেন আপনার সঙ্গ করবার জন্য। দেবতাকে যখন আমরা এটি করতে থাকি তখন সেই ভাবনা চিন্তা আমাদের সাধারণ জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেন। এই যে ওঙ্কার সাধনা বা অদ্বৈতভাবের সাধনা, কোন একটি নির্দিষ্ট ভাবকে, আবার কি হলো সিদ্ধার্থ চ্যাটার্জির, কোন একটি নির্দিষ্ট ভাবকে ভাবকে নিরন্তর চিন্তা করতে করতে সেই ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের অদ্বৈত ভাবনার মধ্যে বলা আছে। এখানেও ঠিক তাই, আমি দ্বৈত ভাবনা করছিলাম, দেবতা সিংহাসনে বসে আছেন, নেমে এসেছেন, তিনি ক্রমাগত নেমে এসেছেন, কখন যে তিনি আমার সঙ্গে হাত ধরে আয়তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান, এই গান গাইতে শুরু করবেন আমরা সত্যি নিজেরাই জানি না, এটা হচ্ছে কথা। এই ভাবনাটি আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, ভগবান যেন নেমে এসেছেন মাটির পৃথিবীতে, আমার সঙ্গে কথা বলছেন, আমার সঙ্গে বার্তা বিনিময় করছেন, আমার সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলছেন তিনি, এইটা হচ্ছে কথা। তাই বলছেন, পূজা জপ বিষয়াদির কর্মাবলী যত সমাধিস্থে হইলে সকলে হয় হত। যখন এই বাইরের থেকে চিন্তা করতে করতে নিজের ভেতরে আমি চিন্তা করতে থাকি তখন আর আলাদা করে কোনো সত্য থাকে না, সমাধিস্থ হলে আলাদা করে সত্য থাকে না, সহজে আমরা ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে পারি। কর্মের আড়ম্বর প্রথমে প্রথমে, সেদিকে এগুবে যত তত কর্ম কমে। আমরা যত এগোতে থাকবো ভগবানের দিকে, যত এগোতে থাকবো তত আমাদের বাহ্যিক কর্মগুলো একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আর আমাদের বাহ্যিক কর্মের কোনোরকম কোনো প্রয়োজন হবে না। দেখবেন আমাদের আস্তে আস্তে সমস্ত বাহ্যিক জিনিস, এটা আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন, দীক্ষা টিক্ষার পর খুব ফুল টুল দিয়ে সাজানো, খুব চন্দন টন্দন ঘটা ঘষার আমাদের প্রবণতা থাকে, এমনকি বাইরে থেকে লোকজনকে নিজের ঠাকুর ঘরে নিয়ে নিজের ঠাকুরের আসনটি দেখার মধ্যে একটা অদ্ভুত কৃতিত্ব, একটা অদমিত একটা একটা যেন অহংকার কাজ করতে থাকে। এটা যখন ধীরে ধীরে আমরা সাধন ভজনে রত হই তখন মনে হয় এত সাজগোজ্জার প্রয়োজন নেই, ওতে সময় বেশি যাচ্ছে, তার চেয়ে ওই সময়টা জপ করি। তারপরে জপ করতে করতে যখন আমরা ধ্যানের স্বাদ পাই তখন ধ্যানও আমাদের ভালো লাগে, জপও আমাদের ভালো লাগে না, আমরা ধ্যানের গভীরে গিয়ে তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। তাই বলছেন, যত এগিয়ে অপর কর্মের কথা রাখো বহু দূরে, লীলাগুণ গান তার তাও বন্ধ করে। বলছেন অন্যান্য কর্ম তো চলেই যায়, তার যে লীলাগুণ গান আমরা করছি, ভগবানের যে গুণগান আমরা গাই সেটাও তখন আমাদের কাছে মিথ্যা বলে প্রতীত হয়, অপ্রয়োজনীয়, মিথ্যা নয় অপ্রয়োজনীয় বলে প্রতীত হয়, প্রয়োজনই নেই মনে হয়, দূর কি একটা করছি, বাজে কাজ করছি। এই সময়টাই যদি আমরা ভগবানের নামে রত থাকি তাহলে সেটা অনেক বেশি ইয়ে হবে, তখন বাইরে চিৎকার বাইরে চেঁচামেচি কোনো কিছুই ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের পূজনীয় স্মরণানন্দজির কথা আপনাদের বলেছিলাম, মহারাজ একবার তার পিঠের স্পাইনাল কর্ডে এই ক্যালসিয়াম কমে গেছিলো বলে মাঠকে শুইয়ে রাখা হয়েছিল। আমি ওইটা অবাক বিস্ময়ে দেখতাম যে মহারাজজি এমনভাবে শুয়ে আছেন, একটুও নড়তে চড়তে পারছেন না, চতুর্দিক দিকে তাকে প্যাক করে রেখা আছে, ওইরকম দেড় মাস মহারাজ শুয়ে থাকলেন, আর কার দিকে তাকিয়ে আছেন, একটা ছোট্ট টি টেবিল ছিল সেটা উঁচু করে রাখা ছিল, তার উপর শ্রী শ্রীমায়ের শুধু মুখের একটা ছবি, সেই ছবিটার দিকে তাকিয়ে
এই দেড়টি মাস কাটিয়ে দিলেন। বাইরের জগৎ, আমাদের কথাবার্তা, কোনো কিছু তার প্রয়োজন নেই। একভাবে এমন গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে থাকতেন, আমরা ভীত হয়ে পড়তাম যে আমরা যদি ভেতরে যাই তাহলে মহারাজের অসুবিধা হবে। কিন্তু তিনি যেন একেবারে ডুবে আছেন তার মধ্যে। বলছেন দ্বিতীয় খণ্ডের কথা, সর তুমি মন, আইর করিলেন যবে দেহ বিসর্জন, তর্পণ করিতে প্রভু যান গঙ্গা জলে, অঞ্জলি না হয় বদ্ধ জল পড়ে গেল, হইলে ঈশ্বর লাভ কর্মকাণ্ড নাশ, উপমা ধরিয়া তত্ত্ব করিতে প্রকাশ। ভগবান লাভ হয়ে গেলে আমাদের যে বাহ্যিক ক্রিয়াকাণ্ড জপ ধ্যান এগুলোর কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, তখন সেটা অটোমেটিক্যালি তার মধ্যে হয়। আমাদের গুরুরা, আমাদের প্রেসিডেন্ট মহারাজরা কিন্তু আমাদের সবসময় উৎসাহ দিতে থাকেন জপ ধ্যান করানোর জন্য, এবং তারা নির্দিষ্ট সময় জপ ধ্যান করেন। উচ্চবাদ আত্মস্থানকে দেখেছি রাত্রি দুটো থেকে ভোর পাঁচটা অব্দি বসে জপ ধ্যান করছেন, কোনোভাবেই তাকে নড়ানো যাচ্ছে না। যখন প্রথম দিকে হাসপাতালে নিজে নিজে বসতে পারতেন, তখন উনি ওই যে ঘরটায় থাকতেন, স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মেমোরিয়াল ব্লকের যে ঘরটায় থাকতেন, সেই ঘরে ওই খাটটা ছিল দেওয়ালের পাশে, আর দেওয়াল থেকে একটা বিম পিলার কনস্ট্রাকশনের জন্য একটু বেরিয়ে থাকতো। মহারাজ ওই পিলারটাতে সাপোর্ট দিয়ে একটা পেছনে একটা বালিশ দিয়ে বসে থাকতেন ভোর থেকে একবারে রাত্রি দুটো থেকে ভোর পাঁচটা অবধি এক টানা। তিনি আমাদের বলতেন যে আমি চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি ভগবানের নাম করার জন্য, কিন্তু আমি তাকে নাম জপে ডুবে থাকতে দেখেছি, একেবারে বাহ্যিক কোনো রকম কোনো কিচ্ছুর কোনো চিহ্ন নেই, একেবারে আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি কাজকর্ম করছি এসবের কোনো চিহ্ন নেই, কিন্তু তবু তিনি লোকশিক্ষার জন্য জপ ধ্যান করেন। বলছেন ভগবান যখন, মানুষ যখন ভগবত লাভ প্রাপ্তি হয় তখন তখন এই সমস্ত বাহ্যিক ক্রিয়াকাণ্ডের আর কোনো প্রয়োজন নেই। কুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণেরও তাই হয়েছিল, এমনিতেই সন্ন্যাস নিলে আমাদের এই দশবিধ কর্মের উপর কোনো অধিকার থাকে না, বাবা মা মারা গেলেও তার শ্রাদ্ধ করার কোনো অধিকার আমাদের থাকে না। তার কারণ হচ্ছে আমাদের যখন সন্ন্যাস হয় তার আগের দিন যে শ্রাদ্ধ হয় সেইখানে নিজের যেমন আমরা শ্রাদ্ধ করি, পিতৃপুরুষ, পিতা, মাতৃপুরুষ, মাতা সকলেই শ্রাদ্ধ করে থাকি। এটা একবারে খুব একটা দারুণ একটা সেরিমনি, এটা খুব ইউনিক সেরিমনি। নারায়ণের পাদপদ্মে আমাদের পিতামাতার যে পিণ্ড সেটি জমা থাকে, আত্মপিণ্ড, এবং সেগুলো জমা থাকে। তাই এই জাগতিক যে ক্রিয়াকাণ্ড এর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ঠাকুর গলিত হস্ত হয়ে গেছে, গলিত হস্ত মানে আঙুলগুলো ফাঁক হয়ে গেছে, গলে যাচ্ছে জল। এ হাত যদি আপনি এরকম করে গলিত হস্তে জল নেন তাহলে জল আপনাআপনি ফাঁক করে যাবে। তর্পণ করবেন তাও শ্রাদ্ধ করবেন না, জলতর্পণ করবেন, সেই জলতর্পণও করতে পারছেন না, তার ইষ্টবস্তু লাভ হয়ে গেছে। এই বাহ্যিক শরীরের এমন পরিবর্তন হয়ে গেছে যে বাহ্যিক ক্রিয়াকাণ্ড কোনোভাবে তাকে স্পর্শ করছে না। তাই হলধারীর কাছে গিয়ে জানতে চাইলেন, হলধারী তার কর্তৃত্ব ভাই, তিনি বললেন যে তার গলিত হস্ত হয়েছে। বলছেন হইলে ঈশ্বর লাভ দর্শনে তাঁর, তর্পণাদি কর্মকাণ্ড নাহি রহে আর, কর্মনাশে বিধানে কি যুক্তি মতো নয়, স্বভাবত কর্মনাশ আপনি হয়, প্রয়াস করিলে পরে কর্ম করিবারে, অকর্মণ্য কর্ম অঙ্গ করিতে না পারে, বাখানিতে সারতত্ত্ব ধারণা কারণ, উপমায় দেন প্রভু ব্রাহ্মণ বোঝো। এই বোঝানোর জন্য, আরো সহজ করে বলার জন্য উপমা ব্যবহার করলেন শ্রীরামকৃষ্ণ। কি উপমা? কুথিকার লিখছেন, হইচই কলরব প্রথমে প্রথমে, সম্মুখে পড়িলে পাতা বহু লোক বহু গোল কমে, লুচিয়ান লুচিয়ান সপ্ত তুলে খালি, ভোজন লালাসুলুব্ধ ব্রাহ্মণ মণ্ডলী, লুচি গোচা তরকারি পাতায় যখন, পূর্বেকার কলরব বারো আনা কম, গোল কই পেলে দই প্রায় সহে চুপ, দুঃখেতে কেবল মুখেতে কেবল শব্দ রাহে সুপ সুপ, ভোজন হইলে সাঙ্গ গলায় গলায়, একবার রবহীন বেহুষ নিদ্রায়। বর্ণনা করছেন যে নেমন্তন্ন বাড়িতে এখন তো এগুলো দেখা যায় না, এখন আমরা খুব সভ্যভদ্র, আর সব সভ্যভদ্র জিনিসই করা আছে। এই দেখি আমি ব্লগে মাঝে মাঝে, সে আবার একটা কাগজের একটা প্যাকেট, তার ভেতরে প্লেটটা থাকে, সেইটা বার করে আবার একটা টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে তাতে খাওয়া দাওয়ার হয়। ফুড ব্লগারদের দেখি ওই
ঝোল তরকারি লুচি মাংস বড়জোর মিষ্টিটা দেওয়া আছে, তারপরে আর ফুড ব্লগিং করতে পারে না। আমার খালি দেখতে দেখতে মজা লাগে, ঠাকুরের কথা মনে পড়ে, ঠাকুর বলছেন যে প্রথমে এই যেই পাতা দেওয়া হয় সঙ্গে সঙ্গে চিৎকার তুলতে হচ্ছে তাকে, লুচি আন লুচি আন লুচি আন, তারপরে পাতায় লুচি দেওয়া হলো, তারপরে তরকারি দেওয়া হলো, তখনও পর্যন্ত 25% শব্দ কমে যায়, আওয়াজ তখনও থাকে। তারপরে আস্তে আস্তে যখন দই মিষ্টি মন্ডা পড়তে থাকে তখন সুপ স্বাদ, দই খেতে গেলে তো এখন কেমন তো চামচ দিয়ে খায় না, হাতে করতে গেলে একটু মুখে একটু আওয়াজ হয়, সুপ সুপ আওয়াজ হয়। তারপরে যখন গলা অবধি খাওয়ার হয়ে গেছে, এখন তো আপনারা এরকম করেন না, এরকম নাহলে ফিগার মেনটেন করা যাবে না, এই গলা অবধি যখন আমাদের খাওয়ার হয়ে গেছে তখন একেবারে শব্দহীনভাবে তারা নিদ্রা চলে যায়। ঠিক সেই রকম যতদিন না পর্যন্ত আমাদের ঈশ্বর দর্শন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই নানা রকমের পূজা অর্চনা নানা রকমের অনুষ্ঠানাদি প্রয়োজন আছে। যখন আমাদের এই ঈশ্বর দর্শন হয়ে যাবে বা যখন আমার মন শান্ত হয়ে যাবে তখন এই সমস্ত কোনো কিছুরই আমাদের আর প্রয়োজন নেই। দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন ঠাকুর, গৃহস্থের বধূ আর দ্বিতীয় উপমা, গর্ভবতী হইলে যখন যায় জানা, শাশুড়ির মহানন্দ অন্তরের মাঝে, বধুর কমিয়া দেয় সংসারের কাজ, 10 মাস পরিপূর্ণ হইল যখন, প্রায় নাহি রহে কর্ম যে থাকে সে কম, প্রসব হইলে কর্ম বন্ধ একেবারে, এক কর্ম কোলে ছেলে নাড়াচাড়া করে, দুর্বোধ্য নিগুড় তত্ত্বে সরল উপমা, কোথাও এমন আর নাহি যায় শোনা, শ্রীবদনে বিগলিত হইল যে মতি, চিরন্ধ জনে শুনে পায় আঁখি ভাতি, শুন রামকৃষ্ণ পুঁথি মহিমা প্রভুর, নিশ্চয় হইবে রব নিশ্চয় হইবে তব চিরতম দূর। পুঁথিকার বলছেন যে ছেলের বউয়ের গল্প বলছেন, বাড়িতে ছেলের বউয়ের সন্তান সম্ভব, ছেলের বউ সন্তান সম্ভব, এই শুনেই শাশুড়ি মা আনন্দ করতে থাকেন, একটু একটু করে তার কর্ম কম কমাতে থাকেন, এই ভারী কাজ করবে না, এগুলো করো, দাঁড়ি দাঁড়ি করবো। তারপরে যখন সন্তান প্রসবা হয়ে এলেন তখন সমস্ত কর্ম থেকে মুক্তি, আর সন্তান প্রসব হলে ওই ছোট্ট শিশুটা নিয়ে খেলাখালি করতে হবে। পুঁথিকার বলছেন দুর্বোধ্য নিগুড় তত্ত্ব সরল উপমায়, কোথাও এমন আর নাহি যায় শোনা, শ্রীবদনে বিগলিত হইল যে মতি, চির অন্ধ জনে শুনে পায় আঁকি ভাতি। এটা শ্রীরামকৃষ্ণের শিক্ষার একটি বৈশিষ্ট্য, যে তিনি যখন কোনো উদাহরণ দিয়ে কোনো কিছু বলছেন তখন আর কোনো ধোঁয়াশা ভাব থাকে না, তখন আর কোনো রকমের কোনো কিছু থাকে না, আমরা খুব সহজে বিষয়বস্তুটির ভেতরে ঢুকে যেতে পারি, আমরা খুব সহজে বিষয়বস্তুটা বুঝতে পারি। বলছেন চির অন্ধ জনে শুনে পায় আঁকি ভাতি, যে চিরকালীন অন্ধ, জন্ম থেকে যে অন্ধ, সে যখন প্রথম দেখতে শিখে, যে চোখে যখন তার জ্যোতি হয় তখন যখন সে প্রথম দেখতে শিখে তার যেরকম অনন্ত হয়, ঠিক সেই রকম যারা এই মানে কিছুতে এই ঈশ্বরের বিষয়বস্তু জানতে পারে না, এ কেমন করে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়, তারা এইসব কঠিন জিনিস এই সাধারণ উদাহরণের মাধ্যমে দিয়ে গেলে তারা সহজে বুঝতে পারে। পুঁথিকার বলছেন ক্রমে পরে ব্রাহ্মগণ কন প্রভুবর, দেহ নাহি রহে প্রায় সমাধির পর, কেহ কেহ দেহ রক্ষা করেন কখনো, উপমায় নারদাদি ঋষিরা যেমন, আর গৌরাঙ্গের মতো অবতারগণে, সে কেবল একমাত্র জীবেরও কল্যাণে, স্বার্থ শূন্য এই সব মহাপুরুষেরা, সাত জীবের মঙ্গল হেতু আত্মসুখহারা, দয়ায় পূরিত হিয়া সতত অস্থির, জীব দুঃখ বিনাশনে রাখেন শরীর, হইলে কনন খননকূপ কোনো কোনো জনে, রাখেন কোদাল ঝুড়ি পরম যতনে, লোক উপকারে মনে উদ্দেশ্য একক, সদ্যপি কখনো কার হয় আবশ্যক, যদ্যপি কখনো কার হয় আবশ্যক, সামান্য আহার আধার যার দুর্বলাতিশয়, লোকে শিক্ষে দিতে তা করে ভয়ঙ্কর ভয়, যেমন হাবাতে কাঠ স্রোতের মাঝারে, আপনি কেবল মাত্র ভেসে যেতে পারে, লঘুকায় পাখি যদি এসে বসে তায়, অক্ষম ধরিতে ভার জলে ডুবে যায়,
কিন্তু নারদাদি ঋষি মহাবল বলিগণ, কিন্তু নারদাদি ঋষি মহাবলগণ, ঠিক যেন বাহাতুরি কাঠেরও সমান, সহজে ভাসিয়া দায়ে স্রোতের মাঝারে, ধরিয়া অসংখ্য প্রাণী পিঠের উপরে, চলিত প্রসঙ্গ থাক করিয়া, চলিত প্রসঙ্গ সাঙ্গ করিয়া, এখন ব্রাহ্মগণে উপদেশ প্রভু দেবগণ, সম্বোধিয়া শিবনাথে শুদ্ধ আত্মজনা, প্রার্থনায় কেন করো ঐশ্বর্য বর্ণনা, ধনৈশ্বর্যের তিনি অখিলের স্বামী, লক্ষ্মী যার পদ সেবা করেন আপনি, অনন্ত তাহার সৃষ্টি ঐশ্বর্য অপার, তিল আদ বলিবারে শক্তি আছে কার, পরম আনন্দ হয় দেখিলে তাহায়, সেই সে কারণ মাত্র ভক্তে তার চায়, কত তার ঘর বাড়ি কত ধনজন, ঐশ্বর্য দর্শনে নাহি কোনো প্রয়োজন, নরেন্দ্র দেখিলে আমি সব ভুলে যাই, কার ছেলে কোথা বাড়ি কটি তার ভাই, কি বা কার্য করে বাপ কি করে তার কি তার ব্যবসা, ভ্রান্তে কখনো কিছু না হয় জিজ্ঞাসা, তাই বলি একেবারে দিয়ে প্রাণ মন, তাহার মাধুর্য রস করো আস্বাদন। পুঁথিকার এখানে দুটি প্রসঙ্গ করেছে, যে মানুষ প্রতিবার ভুলে যায়, মানুষ কিছুতেই মনে রাখতে পারে না কি উদ্দেশ্যে সে এই ভবসাগর পার করে এসেছে, কি উদ্দেশ্য তার, কেন তার আশা, এটা তারা ভুলে যায়, এই কারণে তারা সংসারের ভেতর ডুবে যায়। অনেকেই বলেন আপনারা ভগবানের, আজকেই বলছিলেন একজন, আপনি ভগবানের ডাইরেক্ট লোক, আমার খুব মজা লাগছিল, আমি বললাম হ্যাঁ আপনি ইনডাইরেক্ট আর আমি ডাইরেক্ট, এই হচ্ছে সম্পর্ক, আসল মায়ের ছেলে আর সৎ মায়ের ছেলে, তা কিন্তু নয়, ঈশ্বর সকলে, ঠাকুর বলছেন না যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডেকেছে শ্রীরামকৃষ্ণ, তাঁর কারুর পেটেন্ট নয়, সন্ন্যাসীর নয়, গৃহীর নয়, এমনকি দিদিরও নয়, কারুর পেটেন্ট নয়, এসব পেটেন্টই তার, যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডাকছে, যত তাকে চিন্তা করবে, যত গভীরে তাকে নিয়ে ভাববে, তত তার সত্তা আমরা পাব। এই ভাবটা বোঝানোর জন্য যুগে যুগে নারদাদি ঋষিরা এসেছেন, পরবর্তীকালে শ্রী গৌরাঙ্গ অবতারও এসেছেন, ঘরে ঘরে তারা গিয়ে প্রচার করেছেন। কেমন ছিলেন তারা? স্বার্থশূন্য এই সব মহাপুরুষেরা, জীবের মঙ্গল হেতু আত্মসুখহারা, দয়ায় পূরিত হইয়া সতত অস্থির, জীবদুঃখ বিনাশনে রাখেন শরীর, হইলে খনন খুব কোনো কোনো জনে, রাখেন রাখেন কোদাল ছুরি পরম যতনে, লোক উপকার মনে উদ্দেশ্য একক, যদ্যপি কখনো কার হয় আবশ্যক। বলছেন তারা নিজেদের আত্মসুখ বিসর্জন দিয়েছিলেন, তার যে শরীরের কষ্ট হচ্ছে, তার যে মনের কষ্ট হচ্ছে, এগুলো যেন কোনোভাবেই দেখে বোঝা যেত না, তারা আত্মসুখ বিসর্জন দিয়ে জগতের কল্যাণের জন্য নিজেকে ব্যাপৃত রেখেছিলেন, এটা হচ্ছে কথা, জগতের কল্যাণ হবে এই ভেবে তারা একসঙ্গে থেকে যান, কখনো আত্মসুখের কথা ভাবেননি, নিজের সুখের কথা সামান্যতম কিছু তারা অনুভব করার চেষ্টা করেনি, এটা হচ্ছে কথা, তারা বারবার নিজেদেরকে এই মানুষের সেবায়তে নিজেকে নিযুক্ত করেছে। মানুষের সেবাটি কীরকম, না কেমন করে সে তার মন ভগবতমুখী হবে, কেমন করে সে ভগবতমুখী হবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য ছিল, তার মন কী করে ভগবানের দিকে যাবে, কী করে আর করলে তবে সে ভগবানের দিকে চলে যেতে পারে, এই কথাটা তাদের সবসময় মনে হয়েছে, শয়নে স্বপনে জাগরণে, কোনো একটা যেন আমাদের কোনো একটা তাঁর কাজ তাঁর সঙ্গে মিলিত হওয়ার জন্য কোনো একটা বন্ধন যেন বন্ধন হিসেবে আমাদের জীবনে আসেন না। নিজেদের কত দুঃখ কষ্ট করেছেন, নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে এসেছেন, যখন এসে পৌঁছলেন রাঘব পণ্ডিতের বাড়ি আর তিনি খুঁজে পেলেন না, অন্ধকার হয়ে গেছে, তাই একটি বটবৃক্ষের নিচে সারা রাত কাটিয়ে দিলেন, বৈষ্ণব ভক্তরা আলো নিয়ে বহু জায়গায় ঘুরলেন, কিন্তু সেই অন্ধকার রাত্রে বটবৃক্ষের নিচে তিনি তারা নিত্যানন্দ মহাপ্রভুকে দেখতে পেলেন। আমাদের একটু কিছু হলে কত কি করি না আমরা, এই যদি একটু মাকড়সা কামড়া, এই মশা কামড়ালো তো সঙ্গে সঙ্গে মশারি টাঙাই, আবার যাদের গরম খুব বেশি তারা বলে না না গুড নাইট জ্বালাও, কিন্তু ওই মশা মাছি সমস্ত কিছুর মধ্যে
তিনি ওই কষ্ট স্বীকার করলেন। কার জন্য স্বীকার করলেন? জগতের কল্যাণের জন্য স্বীকার করলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। পূজ্যবান আত্মস্থানন্দজী মহারাজ দীক্ষা দিতে আসবেন, ভক্তদের সমস্ত অর্ঘ দেওয়া হয়ে গেছে, ভক্তরা অপেক্ষা করছেন। মহারাজকে স্নান করতে নিয়ে গিয়ে দেখা গেল মহারাজের ইউরিনের সঙ্গে প্রচুর ব্লাড আসছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হলো, দেখানো হলো। ডাক্তার বললেন ইমিডিয়েটলি সেবা প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। তখনও মহারাজ বলে চলেছেন এই যে ছেলেগুলো বসে আছে এখানে, তাদের অর্ঘটর্ঘ দেওয়া হয়েছে, তাদেরকে আগে অর্ঘ দিয়ে আর তাদেরকে আগে দীক্ষা হয়ে যাক, আজকের দীক্ষাটা হয়ে যাক, তারপরে তোমরা আমাকে হাসপাতালে নিয়ে যেও। তার কিন্তু যে অত কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু তিনি ওইটাকে মুখ্য মনে করছেন না। বরং তাকে যখন জোর করেই সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো, পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ স্বামী প্রভানন্দজি, রমেয়ানন্দজি এরা সব এলে প্রায় জোর করেই তাকে গাড়িতে তুলে সেবা প্রতিষ্ঠানে পাঠানো হলো। সেদিনকে দীক্ষার অনুষ্ঠানটা করা গেল না, তাতে তার অনেক বেশি দুঃখ। 91 সালে পূজ্যপাদ ভূতেশানন্দজি মাঝে বাইপাস সার্জারি হয়েছিল। এবছর যেরকম ঠাকুরের জন্মতিথিতে সন্ন্যাস হয়নি, আগামী ফলভারিণী কালী পুজোর দিন নতুন প্রেসিডেন্ট মাঝ এবছরের প্রার্থীদের সন্ন্যাস দীক্ষা দেবেন, ঠিক সেই বছরও 91 সালে মহারাজের বাইপাস সার্জারি হয় ঠাকুরের জন্মতিথির দিন। এবং তারপরে মহারাজ সুস্থ হতে অনেক সময় লেগে যায়। মহারাজের খালি অন্য কোনো চিন্তা ছিল না। যারা সে বছরের প্রার্থী ছিলেন সন্ন্যাসের, তাদের দেখা হলেই বলতেন আমার জন্য তোমাদের সন্ন্যাসটা হলো না। এবং সেই বছর জন্মাষ্টমী তিথিতে সন্ন্যাস হয়, অবতার পুরুষের জন্মদিন হয়। এই যে এত যে কষ্ট তারা সহ্য করেন, আর কারোর জন্য নয়, আমাদের নিজেদের জন্য, আমাদের জন্য তারা এই কষ্টটা সহ্য করেন। তাদের তো আর নিজেদের কিছু করার নেই, তারা তো পৌঁছে গেছেন, ভগবানের সঙ্গে লয় হয়ে গেছেন, সেই অমৃতের আস্বাদ পাওয়া হয়ে গেছে, তারা বারবার ফিরে আসেন। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণেরই উপমা, একজন ঝুড়ি আর কোদাল কিনেছিল মাটি কাটবে বলে। তারপরে তো এখন তার মাটি টাটি কাটা হলো, আমরা কী করি? সেসব ফেলে দিই। সে কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রেখে দিল। কেন রেখে দিল? পরে যদি কারোর কাজে লাগে সেই কাজে এই ঝুড়ি কোদালটা ব্যবহার করা হবে। নিজের জন্য ভাবছে না, অন্যের জন্য ভাবছে, এটা খুব বড় একটা মেসেজ। অন্যের জন্য ভাবছে, এটা হচ্ছে অবতার পুরুষের বৈশিষ্ট্য। এবার তিনি বলছেন যে গুরু কারা হন? সবাই কিন্তু গুরু হতে পারেন না। আমাদের গুরু মানে গুরু শরীর থাকতে পারে, ভারী শরীর থাকতে পারে, কিন্তু আমরা সবাই গুরু হতে পারেন না। গুরুকে যিনি সেই অলৌকিক আলোটা ধরে রাখতে পারেন, যে অলৌকিক আলোটি অন্ধকার চিরে দিয়ে আমাদের চির আলোকের পথে নিয়ে যাবেন, তিনি হলেন গুরু। পুথিকার বলছেন যেমন হাবাতে কাঠ স্রোতের ও মাঝারে, আপনি কেবল মাত্র ভেসে যেতে পারে। লঘুকায় পাখি যদি এসে বসে তাই, অক্ষম ধরিতে ভার জলে ডুবে যায়। কিন্তু নারদাদি ঋষি মহা ভালোবান, ঠিক যেন বাহাদুরি কাঠের সমান, সহজে ভাসিয়া যায় স্রোতের ও মাঝারে, ধরিয়া অসংখ্য প্রাণী পিঠের উপরে। চলিতে প্রসঙ্গ সাঙ্গ হইল কখন, ব্রাহ্মণে উপদেশ প্রভুদেব কম। বলছেন গুরু কারা হতে পারে? সবাই গুরু হতে পারে না। যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যা তারা যদি গুরু হন তাহলে কি হয়? বলছেন উদাহরণ, অনেকটা একটা কাঠের ওপর, একটা বাহাদুরি কাঠে সাধারণ কাঠ ভেসে যাচ্ছিল, সেই কাঠের ওপর যেই একটা পাখি এসে বসলো, সেই কাঠ এত হালকা সে তো ডুবে গেলই, সঙ্গে পাখিটিও ডুবিয়ে গেল। তাই সেরকম যদি হেগো গুরুর পেদশিষ্য হয় তাহলে তারও এরকম, শ্রীরামকৃষ্ণের ভাষায় সেও ডুবে যায়। এই কারণে বাহাদুরি কাঠ হতে হবে। বাহাদুরি কাঠ কীরকম? না, খুব আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী গুরু হতে হবে। সেই গুরু কি করেন? যেমন বাহাদুরি কাঠ নিজে ভেসে যায়, তাতে কত পাখিটাকে এসে বসে, তারা তাদেরকেও তিনি বয়ে নিয়ে যান। গুরু হলেন তাই যিনি আমাদের সবার কর্মফল সহ আমাদের ইষ্ট পথের দিকে যাত্রা করেন। তারপরে তিনি বলছেন পরম আনন্দ হয় দেখিলে তাহায়, সেই সে কারণ মাত্র ভক্তে তারে চায়। এই বলছেন যে তুমি যখন এই দীক্ষা দাও, এই যে শুদ্ধ আত্ম শিবনাথ শাস্ত্রী, তিনি তো আচার্য ছিলেন, তিনি আচার্যদের ব্রাহ্মদের যদি কখনো প্রেয়ার শোনেন তাহলে দেখবেন সেখানে হে ঈশ্বর, তুমি এই ফুল, এই গাছ, এই পাতা, এই জগৎ সর্বস্ব সব কিছু সৃষ্টি করেছে, এইসব কথা বলা হয়। তুমি অমৃত ঢেলে চলেছ,
সেই অমৃত ধারায় আমরা বর্ষিত বর্ষণে অমৃত বর্ষণে আমরা স্নিগ্ধ হচ্ছি, শান্ত হচ্ছি। এই বলার পরে গিয়ে আবার পাশাপাশি গিয়ে ঝগড়া করেন। আমি ব্রাহ্ম সমাজে দেখেছি, এই বলছেন এই চতুর্দিক থেকে মধু ঝরে পড়ছেন, আমাদের সকলের ভেতরটা মধুময় হয়ে যাচ্ছেন। তারপরে আচার্যকে দেখেছি, আচার্যের বেদি থেকে বাইরে যখন গেছেন, যে ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল সে যথেষ্ট পরিষ্কার করেনি, তার সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি করছেন, মাধুর্য ভাবটি সম্পূর্ণ হারিয়ে গেছে তখন। এটা হচ্ছে কথা। তাই বলছেন যে গুরুকেও শক্তিশালী হতে হয়, সবাই হতে পারে না। বলছেন তুমি কেন ঐশ্বর্যের বর্ণনা করো, তুমি যদি ঈশ্বরের ঐশ্বর্যের বর্ণনা না করো তাহলে কি ঐশ্বর্য কমে যাবে? বলছে কেউ ভগবানকে ভগবানের ঐশ্বর্য দেখতে চায় না, পরম আনন্দ হয় দেখিলে তাহায়, সেই সে কারণ মাত্র ভক্তে তারি চায়, তাকে দেখলেই আনন্দ হয়। তাই ভক্ত তার কত বাড়ি কত ঘর তার কত ঐশ্বর্য এসব কিছু চাই যায় না, শুধু তাকেই চায়। যেমন নিজের উদাহরণ দিয়ে বলছেন, নরেন্দ্র দেখিলে আমি সব ভুলে যাই, কার ছেলে কোথা বাড়ি কটা তার ভাই। যে নরেন্দ্রকে আমি যখন দেখি তখন আমি সব ভুলে যাই, তার কটা ভাই, তার বাড়িঘর কি আছে, সে কার বেটা, সমস্ত কিছু ভুলে যাই, মোহিত হয়ে যাই। ঠিক সেই রকম ঈশ্বরকে পেলে এই জগৎটা ভুল হয়ে যায়। আমাদের অনেকেরই দেখবেন ধারণা থাকে, আমরা ভাবি যে আমি ছাড়া এই জগৎটা সম্পূর্ণ অচল হয়ে গেছে, আমি যদি না দেখি তাহলে এদের কে দেখবে, আমাদের কেউ দেখার নেই। আমরা একবারও ভুলে যাই না যে এক্ষুনি এই মুহূর্তেই যদি মৃত্যু এসে আমার কাছে উপস্থিত হয় এরা কি দেখবে কে দেখবে, এসব ভাবনা করার তখন সময় নেই। তখন আমি মানুষ থেকে ডেড বডিতে পরিণত হব, আর ক্রিমেটোরিয়ামে আমি গিয়ে যত তাড়াতাড়ি পারবো আমাকে সেই চিল্লির মধ্যে ঠুকিয়ে দেবে এবং মানুষ থেকে ছাইতে রূপান্তরিত হব, মানুষের থেকে একেবারে অন্যদিকে আমি চলে যাব, প্রকৃতির ভেতরে মিশে যাবে, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম সব কিছু প্রকৃতির সাথে মিশে যাবে। সে আমরা দেখতে গিয়ে যেতাম, আমরা মরাত্মাহ করতে যেতাম, একবারে ছাই, ছাইয়ের গাদা, তার মধ্যে থেকে ওই একটা যেটা চুল্লিটা বেরোচ্ছে সেই চুল্লির ভেতর থেকে শুধুমাত্র সেই গরম নাভিটা দিয়ে দেওয়া হয়, ওইটি আমাদের শেষ অস্তিত্ব। এত গরম থাকে, একটু আর একটু যদি থাকতো সেটাও পুড়ে যেত, এই রকম। আর এক পাশে রাখা আছে, পরপর পরপর দাহ হচ্ছে, আর সেই ছাই এসে পড়ে আছে অনাদরে এক পাশে পড়ে আছে। যে শরীরটা যেটাকে সুন্দর রাখার জন্য আমরা এত কিছু করি, সেই শরীরটার এই হচ্ছে শেষ পরিণতি। ঠাকুর বলেছিলেন যে মাঝে মাঝে শ্মশানে যেতে হয়, শ্মশানে গেলে আমাদের আত্মস্বরূপের দর্শন হয়। এই কথাটাকে মাথায় রেখে আমরা মাঝে মাঝে শ্মশানের কাজ করতাম, যখন কেউ কারুর পূর্বাশ্রমে থাকাকালীন কারুর কেউ দাহ করার নেই তাদের সঙ্গে দাহ করতে যেতাম, এবং জোর করেই প্রায় সেই গরম চুল্লির পেছন দিক দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে সেই চুল্লির পেছন থেকে ওই যখনটা নেওয়া হতো সেই সময় তার কাছে যে তার সঙ্গে যেতাম। দেখেছি ছাইয়ের গাদা পড়ে আছে, একবারে টন টন অস্তাবস্তা ছাইয়ের গাদা পড়ে আছে, কি হবে এর অস্তিত্ব কেউ জানে না কিন্তু পড়ে আছে। তখন দেখে মনে হতো এই যে শরীর, যেটাকে আমরা এত আকর্ষণীয় বলে বোধ করি, যেটাকে সুন্দর করার জন্য আমরা পাগল হয়ে যাই, সেই শরীরটা আদতে শ্রী শ্রীমায়ের কথায় দেড় শের ছাই, তার বেশি আর কিছুতেই হয় না। পুথিকার যেটা বলছেন তাই বলছেন যে তাই বলি একেবারে দিয়ে প্রাণ মন তাহার মাধুর্য রস কর আস্বাদন, তাকে দেখতে যদি চাই, ভগবানকে যদি আমরা আস্বাদন করতে পারি তাহলে তার যে রূপ তার যে সৌন্দর্য এগুলো কোনো কিছুর ভেতরে কিছু হয় না। আমাদের পূজ্যপাদ তেশানন্দজি মহারাজ শ্রীনগর আশ্রমে গিয়েছিলেন, তখন সেখানে তিনটি মূর্তি ছিল, ঠাকুর, মা, স্বামীজি। লোকাল শিল্পী মূর্তিটি তৈরি করেছেন, মুসলমানদের যেরকম সেই চঁচালো দাড়ি হয় ঠাকুরেরও সেরকম চঁচালো দাড়ি। ঠাকুর অর্ঘ্য দিচ্ছেন আর বলছেন, ওমা এত দেখি ঠাকুর এখানে ইসলামভাবে সাধন করছেন। তিনি একেবারেও কিন্তু বললেন না এটা খারাপ হয়েছে, বললেন ঠাকুর এখানে ইসলামভাবে সাধন করছেন। সদ্য ছবিটাই অক্ষয় তৃতীয়া দিন মূর্তিটা বদল গেছে। তবে আর একটি কথা কই এইখানে, একবার ঈশ্বরের রূপ দর্শনে অনুক্ষণ মনে মনে বাড়াই লালসা, অপরূপ লীলা তার দেখিবার আশা। রাবণ বধের পর রাম পরমেশ, রাক্ষস পুরীতে যবে করেন প্রবেশ, রাবণ জননী বৃদ্ধা নিকষা তখন
প্রাণ ভয়ে দ্রুত পদে করে পলায়ন। নিরক্ষী লক্ষণ জিজ্ঞাসা করিল রামে, নিকষা সভয়ে এত ধায় কি কারণে? পুত্র পৌত্র শোকাতুরা বৃদ্ধ দশা তায়, তবু এত প্রাণ ভরে ছুটিয়া পালায়। আশ্বাসে বৃদ্ধারে করি অভয় প্রদান, কারণ জিজ্ঞাসা কইল রঘুপতি রাম। সবিশেষ সবিশেষ হত কহে বুড়ি জুড়ি তুই কর, দুর্বাদল শ্যাম বর্ণ রামের উপচর। শুনো শুনো হে রাম রঘুকুলমণি, এতদিন ছিনু বেঁচে মহাভাগ্য গণি, যাহাতে এতে লীলা দেখিনু তোমার, আরো দেখিবার তরে সাদ বাঁচিবার। লীলা দর্শন সাদ প্রাণ গুরুতর, সেই সে কারণ করি মরণের ডর। মধুর প্রভুর কথা উক্ত রস ভাসে, শুনিয়া সকল লোক মহানন্দে ভাসে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগবানের রূপ দর্শন করে আমাদের অদ্ভুত একটা লালসা তৈরি হয়, একটা বাসনা তৈরি হয় ভগবানকে আরও দেখার। এটা দেখবেন বেলুড় মঠে গেলে আমরা যখন মূর্তি দর্শন করি, শ্রীরামকৃষ্ণের মূর্তি, তখন বারবার মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি। আমার বরাদ্দ করা বাজেটের সময় ভেঙে চুরে তছনছ হয়ে যায়, তবু মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি। এই ভাবনাটা তখন তীব্র হয়ে আমাদের ভেতরে কাজ করতে থাকে যে আরেকটু তাকে দেখি। ঠিক সেই রকম আমাদের একজন স্বামীজি আছেন, তিনি বলছিলেন তিনি তার ছোটোবেলায়, খুব ছোটোবেলায় 1954 সালে তিনি শ্রী শ্রী মায়ের শতবার্ষিক উৎসব দেখেছেন, শ্রীরামকৃষ্ণের দেবের 150 বছর উৎসব দেখেছেন, ঠাকুরের 175 বছর উৎসব দেখেছেন। এবং 150 বছর স্বামীজির 150 বছর উৎসব দেখতে তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। এখন তার অনেক বয়স হয়ে গেছে, তিনি আমাকে বলছেন জানিস তো এত কিছু দেখলাম আমার ভারী স্বাদ হয়, আরও কিছু দিন বাঁচি যাতে ঠাকুরের 200 বর্ষ দেখে যেতে পারি। বলছেন প্রত্যেকটিতে যতবার একটা করে এরকম উৎসব হয়েছে, শ্রীরামকৃষ্ণের প্রকাশ যেন আরো বেশি করে রয়েছে। বলছেন তাই ভগবানের এত আকর্ষণীয় ক্ষমতা, তাকে বারবার দেখতে চাই। আমরা শেষ করব যে ঘটনাটা ঠাকুর বলেছেন, রাবণ বধের পরে রাবণপুরীতে শ্রীরামচন্দ্র প্রবেশ করেছেন, দেখলেন রাবণের মা বৃদ্ধা নিকষাবুড়ি পালাচ্ছেন। লক্ষণ জিজ্ঞেস করলেন উনি পালাচ্ছেন কেন? রামচন্দ্র বললেন ওকেই জিজ্ঞাসা করো। তাকে দাঁড় করানো হলো, আশ্বাস দেয়া হলো। রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি পালাচ্ছ কেন? তিনি বললেন শুনো শুনো ওহে রাম রঘুকুলমণি, এতদিন ছেনে বেঁচে মহাভাগ্য গণি, যাহাতে এতেক লীলা দেখিনু আমার, আরও দেখিবার তরে সাধ বাঁচিবার। এতদিন আমি বেঁচিয়েছিলাম ও রঘুকুলমণি, তোমার এত লীলা আমি দেখলাম, তাই লীলা দেখে আরও খুব বড় সাধ তোমার আরও লীলা দেখি। এই কারণে বেঁচে থাকার চেষ্টা করছি, এই কারণে পালানোর চেষ্টা করছি, যাতে আমায় কেউ মেরে না ফেলে, যাতে আমি তোমার লীলা দর্শন করতে পারি। পুথিকার বলছেন সেই সে কারণে লীলা দর্শনে সাধ প্রাণী গুরুতর, সেই সে কারণে করি মরণের ডর। মধুর মধুর প্রভুর কথা উষ্ণ রস ভাসে, শুনিয়া সকল লোকে মহানন্দে ভাসে। আমরা আরও বেঁচে থাকতে চাই আগামী দিনে, কী কী নতুন রকমের জিনিসপত্র আসছে জগতে সেইটার জন্য। আর ইনি দিয়ে বেঁচে থাকতে চাইছেন, ঈশ্বরের আরও কত প্রকাশ দেখতে পাবেন সেইটিকে। বলছেন যখন এই কথাটি বলা হলো আনন্দে সবাই বিভোর হয়ে উঠল। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।